আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম, আর ভিডিওটা কিন্তু একটু ভিন্ন ধরনের। এখানে আজকে কোনো পেন্টিং দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি আমার স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল কিছু গিফট পেয়েছি, সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার মতো যারা পেন্টিংয়ের কাজ করেন অথবা সুই সুতার কাজ করেন, তারা তো এই ধরনের গিফট পেলে নিশ্চয়ই খুশি হন। আমি তো মহা খুশি হই, আমাকে জামা কাপড়ের থেকে এই ধরনের গিফট দিলে আমার খুব খুশি লাগে। আমি আমার ম্যাক্সিমাম অনলাইন শপিং, আমার কাজের রিলেটেড যত কিছু লাগে যেটা আমি দোকান থেকে সরাসরি আনতে না পারি, সেটা আমি দারাজ থেকে আনি। এটা আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো দারাজ অ্যাপে আবার অ্যাড টু কার্ডের অপশন আছে, ওখানে আমার যে প্রোডাক্টটা ভালো লাগে আমার অ্যাড টু কার্ড করে রাখি, পরবর্তীতে সময় সুযোগ বুঝে আমি সেটা নিয়ে ফেলি। তো এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি অ্যাড টু কার্ড করে রেখেছি। তো আসল কথায় আসি, আর আমার সাহেব কখন যেন অ্যাড টু কার্ড চেক করে আমাকে গিফট দিবে, সারপ্রাইজ দিবে, সেই হিসেব করে তিনটা প্রোডাক্ট সে অর্ডার করেছে। তো দুইটা তো আসলো, আপনাদের সাথে শেয়ার করছি, আর একটা প্রোডাক্ট এখনও আসেনি, ওইটা আসলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে আমি তুলিগুলো ভালো করে রাখতে পারছিলাম না, ভাবছিলাম যে আমি নিজেই একটা এরকম বানিয়ে নিব তুলি রাখার জন্য, কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছিলাম না। এদিক দিয়ে তুলি আবার নষ্ট হচ্ছে, মানে এদিক সেদিক পড়ে থাকে, আয়াজ ধরে, রুহামা ধরে। তো এই জন্যই আসলে এই তুলি কভারটা আমি একটু কাট করে রেখেছিলাম, ভেবেছিলাম যে পরবর্তী কোনো এক সময় যখন আনি এই সেটটা নিয়ে আসবো। তো যাই হোক, এটা গিফট হিসেবে পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। আসলে এই ধরনের প্রোডাক্ট আমি গিফট হিসেবে পেলে তো আমার খুবই ভালো লাগে, তো এটা আমার খুবই উপকারে এসেছে। আপনারাও যারা নিতে চান তারা কিন্তু দারাজ থেকে নিয়ে নিতে পারেন, আর যারা অন্য কোথাও খুঁজে পান সেক্ষেত্রে এটাও নিয়ে নিতে পারেন। এটাতে তুলি রাখলে তুলি খুব ভালো থাকে, নষ্ট হয় না। তো আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে যেতে পারেন সাথে করে, তুলি নষ্ট হবে না। আমার তো আগে তুলি নষ্ট হয়ে যেত, আমি যখন বাবার বাসায় যেতাম আর রং টং তুলি টুলি নিয়ে কাজ করার জন্য বেড়াতে গেলেও তো আমার কাজ করতে হয়। তো এখন আবার আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা হবে না, এটাতে করে আমি তুলি নিয়ে যেতে পারবো, তো ভালোই হলো। আর এই কেঁচিটা আমার খুব পছন্দের একটা কেঁচি, অনেকগুলো ডিজাইন ছিল বাট এই ডিজাইনটা কেন জানি আমার কাছে একটু ইউনিক মনে হলো, এই জন্যই এটা আমি চুজ করে রেখেছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।